সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি খন্দকার আশুফ হোসেন মিঠু আপনাদের সবাইকে এন টিভি সাপ্তাহিক আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি বরাবরের মতোই আমাদের সাথে রয়েছেন এই এই অনুষ্ঠানের নামকরণ যার যার নামকরণ এই অনুষ্ঠানটি তিনি আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই কমিটিতে প্রপার্টি বিষয় নিয়ে গত এগারোটি বছর ধরে আপনাদের সার্ভিস দিয়ে আসছেন আমাদের সেই আরিফ ভাই চলুন দেখি আরিফ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আরিফ ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আছি চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো ফুটবল খেলেন গতকালকে দেখেছি আপনি পিটিয়ে দেন এখন সুপ্রিয় দর্শক আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে এই প্রোগ্রামটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি এন স্টুডিও থেকে যে কথা বলছিলাম আগে যে আমাদের সামনে নির্বাচন এই প্রেক্ষাপটে সরকারি দল বিরোধী দল কীরকমভাবে কি কথা বলছে আপ দিয়ে গত পর্বে আপনাদের বেশ কিছু দিয়েছি আজকেও আসে এটা আনটি নির্বাচন পর্যন্ত চলবে যে কথা বলেছিলাম প্রপার্টি ভার্সেস যে পলিটিক্স কিভাবে লিঙ্কড হয় ম্যানিফেস্টোগুলো চলছে সেই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে প্রপার্টি রিলেটেড বিষয়েই শুধুমাত্র কথা বলছি অন্য বিষয় না অন্য বিষয় সমালোচিত মানে সমালোচনা করাটা মানে আমাদের প্রোগ্রামের ডিজাইন না তো যাই হোক আপনার সাথেই থাকবেন কথা বলবেন আপনারা আশা ভাই আপনার কাছে ব্যাক করছি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমাদের এই অনুষ্ঠানটি গত এগারো বছর ধরে চলছে আলহামদুলিল্লাহ এই এগারোটি বছর ধরে আপনাদের অনুপ্রেরণা আপনাদের উৎসাহে এবং আপনাদের সহযোগিতায় কিন্তু আমরা এগারোটি বছরে পদার্পণ করেছি এবং এই এগারোটি বছরে ধরে আমরা প্রপার্টি বিষয়ক বিভিন্ন টপিক্স নিয়ে কথা বলেছি শুধু আমরা যে কথা বলেছি তা নয় দর্শক আমরা নিয়ে এসেছি এই সমাজের বিভিন্ন নলেজেবল পার্সন রিলেটেড টু প্রপার্টি যারা নাকি আপনাদের সাথে তাদের নলেজটা শেয়ার করতে পারবেন এবং সেই ধরনের মোর দেন সেভেন্টি ফাইভ টু এইটি ইফ আই নট রং দ্যস গেস্ট আমরা কিন্তু এই এগারোটি বছরে নিয়ে এসতেছি এবং কিছু কিছু গেস্ট আমরা কিন্তু দু তিন চারবারও নিয়ে এসেছি বিকজ ইউ গাইজ আস ফর দ্যাট সো আমরা সেই জন্য আবারও আপনাদেরকে বলছি যে আমাদের এই প্রত্যেকটি অনুষ্ঠান যখন চলে গেছে ইউটিউবে এবং ফেসবুকে আপনারা কিন্তু সময় সেখানে দেখতে পারেন ফেসবুক বলতেই আমাদের এখন যে অনুষ্ঠানটি সেটা কিন্তু এখন লাইভে চলে যাচ্ছে ফেসবুক এবং ইউটিউবে ফ্রম এন টিভি এবং আপনারা যে কোনো সময় আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য শুধু প্ল্যাটফর্মে যে লিখুন প্রপার্টি শো উইথ কাজী আরিফ তাহলেই আমাদের সমস্ত এপিসোডগুলো বেরিয়ে আসবে দর্শক আমাদের অনুষ্ঠানটি চারটি সেগমেন্টে হয়ে থাকে এবং প্রতিটি সেগমেন্টে আমি সব সময় বলে থাকি যে আপনাদের প্রায়োরিটি আপনাদের প্রায়োরিটি বলতেই দর্শক আপনারা যখন খুশি তখন ফোন করবেন অনুষ্ঠান চলাকালে এবং আমরা অবশ্যই অবশ্যই আপনাদের ফোনকে রেসপেক্ট করব। এবং সরাসরি স্টুডিওতে কথা বলুন আরিফাইয়ের সাথে এবং আপনাদের প্রপার্টি বিষয় নিয়ে যত ধরনের প্রশ্ন আছে ছুড়ে দিন এবং আমাদের এই প্রত্যেকটি সেগমেন্টেই আরিফ ভাই কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আপডেট নিয়ে আসেন নিউজ বুলেটিন নিয়ে আসেন প্রত্যেকটি নিউজ বুলেটিন গত এক সপ্তাহ বা গত এক মাসে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নিউজ বুলেটিনগুলি দিয়ে থাকেন চলুন দেখি আরিফ ভাই কী নিয়ে আসছেন আরিফ ভাই থ্যাংক ভাই সুপ্রদর্শক আপনাদের যে কথা বলছিলেন আশাব ভাই যে লাইভ কলের জন্য মানে আমাদের যে নাম্বারটা আছে ট্যাক্স নাম্বারটা ডিফারেন্ট আপনার ট্যাক্স নাম্বার লাইভের সময় মানে কল করবেন না প্লিজ স্পেশাল রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি তো যেটা থাকছে এভাবে আপনাকে বলার জন্য যে আমি প্রোগ্রামকে ডিজাইন করেছি আনটিল নির্বাচন পর্যন্ত প্রপার্টি বিষয়ক যে সব জিনিসগুলো সরকারি দল এবং বিরোধী দল যেসব কথাগুলো বলবে লেবার পার্টি কনজারভেটিভ সেই বিষয়ে কথা বলবো তার আগে আপনার কাছে চলে আসছি প্রথম একটা বুলেটিন দেওয়ার জন্য সেটা থাকছে যে আমরা জানি লিজ হোল্ড এবং ফ্রি হোল্ড রিফর্ম বিল বলে যে জিনিসটা ছিল সেটা কিছুদিন আগে হাউস অফ লর্ডস এটাকে পাশ করিয়ে নিল জাস্ট তড়িঘড়ি করে বলতে হবে অ্যাক্সেন্সে যেটা লাস্ট মুভমেন্টে ছিল এটা যদি এটা গত মানে শুক্রবারে এটা হয়েছে এটা যদি না হতো তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে যে রেন্টার রিফর্ম বিল বলে যে জিনিসটা ছিল সেকশন টোয়েন্টি ওয়ান নোটিশ দেওয়ার ক্ষেত্রে সেটা আপাতত দৃষ্টিতে এটাকে বন্ধ হয়ে গেল আর কি এটা কখন আসবে কি হবে রিয়েলি খুব টাফ এটা ভেরি স্যাড নিউজ ফর দ্য স্পেশালি ফর ট্যানেন্টস আবার যারা ল্যান্ডলর্ড আছে টোটাল ল্যান্ডলোড তাদের জন্য কিন্তু ডিফারেন্ট তো যে কথা বলছিলাম যে ফ্রি হোল্ড এবং লিজ হোল্ডের যে বিষয়টা ছিল আছে আমরা অনেকে হয়তো জানি আবার অনেকে হয়তো এই ক্ষেত্রে আমরা নাও জানতে পারি তো আমি একটুখানি শর্ট ফর্ম বলতে চাচ্ছি এইভাবে আপনাদেরকে যে এই আমাদের আমরা যখন লিজ নিচ্ছি এক একটা প্রপার্টির ক্ষেত্রে সেই লিজটা কোন কোন ক্ষেত্রে শর্ট ফর্মে থাকে আবার মানে শর্ট লিজ থাকে একশো বছর পঞ্চাশ বছর এবং নিউ বিল প্রপার্টির ক্ষেত্রে কিছু সময় দেখা যাচ্ছে এগুলো কিন্তু নাইন হান্ড্রেড নাইনটি নাইন ইয়ার্স পর্যন্ত লিজ থাকছে যদিও এটা হতে পারে হাউস অথবা কি মানে ফ্ল্যাট তো এখানে যে জিনিসটা বিবর্তন নিয়ে আসা হচ্ছে অথবা হাউস অফ লস থেকে যে এটা পাশ হয়ে গেল সেখানে থাকছে এভাবে যে আপনি এটাকে মানে পর্যায়ক্রমিকভাবে আপনি এটাকে লিস এক্সটেনশন করতে পারবেন সেটা তেমন কোনো সমস্যা হবে না এবং সেই ক্ষেত্রে থাকবে আরও এভাবে যে আপনি তালে তালে আপনি এটাকে ফ্রি হোল্ডেও করে ফেলতে পারবেন তো যাই হোক এটার বিস্তারিত নিয়ে আমি আসবো নির্বাচনের পরে এই বিষয়কে আমি আরও ডিপ ফর্মে আপনাদের কাছে কথা বলবো তো এটা ছিল আমার প্রথম আপডেট দুটো দিয়ে আপনাদের পাশাপাশি একটার সাথে আরেকটা যাই হোক আমি চলে আসছি আশাভাই ব্যাকটি থ্যাংক ইউ ধন্যবাদ আরেফ ভাই দর্শক যে কথা বলছিলাম যে ইউ ক্যান গিভ আস এ কল লাইভ কল অ্যান্ড কল করার জন্য স্ক্রিনে নিয়ে একটি নাম্বার দেখতে পাবেন সেই নাম্বারে ফোন করে আমাদের সাথে সাথে সরাসরি কথা বলতে পারেন আরেকটি নাম্বার রয়েছে আমাদের টেক্সট নাম্বার যে টেক্সট নাম্বারে আপনারা সবসময় টোয়েন্টি ফোর সেভেন থ্রি হান্ড্রেড অ্যান্ড ওপেন থাকে আপনারা যে কোনো সময় আপনাদের প্রয়োজনে যখন খুশি তখন আপনারা যে কোনো প্রশ্ন ছুড়ে দিতে পারেন টেক্সট করতে পারেন এবং আদিবাসীদের দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেখানে অ্যাট দ্য সেম টাইমস আমাদের ইমেল অ্যাড্রেস তো রয়েছে দর্শক দর্শক এত কিছুর পরেও না আমি আবার বলছি যে আমাদের সাথে যুক্ত হতে হলে প্লিজ ডু গো টু আওয়ার প্ল্যাটফর্ম ইন ইউটিউব এবং ফেসবুকে সেখানে যে ফেসবুকে যে আপনারা আমাদের সাথে অ্যাড হন আমাদের সাথে অবশ্যই থাকবেন আমাদের অনুপ্রাণিত করবেন লাইক দিয়ে এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন এবং অপরকে জানাবেন ব্যাক্ট্রি থ্যাংক ইউ সো ভাই শোপিয়া আপনারা দেখছিলেন যে পয়েন্টিভ আমি কথা বলবো স্পেশালি সেটা ছিল যে আরেকটা প্রপার্টি বিষয়ে যেটা অ্যানাউন্সমেন্ট আসলো কদিন আগে যেটা গত লাইভ প্রোগ্রাম মাসখানের যেটা আসছে সেটা হচ্ছে কনসার্ভ পার্টি বলছে যে ফার্স্ট টাইম বা জন্য বিশেষভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে স্টেমডিটি ল্যান্ড ট্যাক্স যেটাকে আমরা বলে থাকি বাইটোলেটের জিনিসটা তো আলাদা আমি বলছি ফার্স্ট টাইম বায়ার হিসাবে সেখানে কনজারভেটিভ পার্টি বলেছে যে এরা অ্যাট দ্য মোমেন্ট আছে মানে ফোর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেটাকে সেট করা ছিল এভাবে যে চলবে আনটিল মার্চ নেক্সট ইয়ার পর্যন্ত থ্রি হান্ড্রেড আবার ব্যাক করবে তো এখানে আবার যেটা থাকছে যে ম্যানিফেস্টোতে কনজারভেটিভ পার্টি বলছে যে ফার্স্ট টাইম বায়ারদের জন্য সেটাকে এক্সটেন্ড করে তারা যদি ক্ষমতায় আবার আসে তখন সেটাকে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পর্যন্ত এটাকে নিয়ে যাবে আপ টু তো জিনিসটা বুঝতে পারছেন এক্ষেত্রে এখন পর্যন্ত লেবার পার্টি এখনও এটা এই এই ফর্মেটে কোনো কিছু বলেনি এবং অন্য বিরোধী দল লিপ ডেমোক্রেট এরাও কিছু এভাবে আসেনি বলেনি তো এটা আসবে সামনে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদেরকে বলবো যে এটা কী কী ফর্মেটে কীভাবে ডিভিশন করা হয়ে থাকে এখন এখানে থাকছে আপনাদেরকে মনে রাখতে হবে আমরা ফার্স্ট টাইম বায়ার হিসেবে যারা যখন মার্কেটে আসি আসবো তো এই ক্ষেত্রে আমরা যদি এই পার্টি আসে তখন এই ক্ষেত্রে সুযোগ সুবিধা আসবে তো যেটা থাকে আর কি যেটাকে পলিটিক্সের ভাষায় বলতে হয় যে নির্বাচনে আগে ম্যানিফেস্টো দেওয়া বিভিন্ন কথা বলা সরকারি বিরোধী দল বিভিন্ন কথা বলবে ভোটের ক্ষেত্রে তারা হান্ট করে কোন কোন ক্ষেত্রে কোন কোন পয়েন্টে সুযোগ সুবিধা দিলে তাদের ভোটে পড়বে থাকবে কীভাবে তো এখানে দেখা যাচ্ছে যদিও অনেক পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভোটিং পুলের মধ্যে দেখা যাচ্ছে লেবার পার্টি সমূহ সম্ভব না আগামী সরকারে দিকে তারা গভর্নমেন্ট ফর্ম করবে যেটা আপনারা অনেকেই জানেন তো এখন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে মানে এই দল বিরোধী দল বিভিন্ন রকমভাবে কথা বলছে বলবে এটা ছিল আপনাদের কাছে আর একটি আপডেট পৌঁছে দেওয়া আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই দর্শক আবারও বলছি আপনাদেরকে নো দ্যাট দেখ আমাদের এই প্রত্যেকটি প্রোগ্রাম কিন্তু শুধু এখন যে হচ্ছে তা না আমাদের এই প্রোগ্রামটি এখন যেটা হচ্ছে সেটাও কিন্তু আবার রিপিট হবে দ্য সেম উইকে অন ফ্রাইডে আর্লি মর্নিং ইন দ্য ফ্রাইডে দ্য হুইচ ইজ নাইন থার্টি সো আশা করি আপনারা যারা মিস করবেন বা করেছেন বা আবার দেখতেছেন ওই নাইন থার্টি ইন দ্য মর্নিং ফ্রাইডেতে আপনারা আবার দেখতে পারেন এবং আমাদের সাথে ফোনে কথা বলতে হলে দর্শক প্লিজ ডু রাইট ইড ডাউন আওয়ার স্টুডিও নাম্বার যে স্টুডিও নাম্বারে এখন আপনার সরাসরি ফোনে কথা বলতে পারেন অ্যাট দ্য সেম টাইম টেক্সট নাম্বারটি লিখে রাখেন ফোর আপনি সেভ করে রাখুন আর যখন খুশি যখন যে কোনো প্রশ্ন আসবে আপনার মাথায় প্লিজ ডু গিভ্যাসে কল এবং সেই কল করার জন্য এবং কল করবেন অথবা আপনারা টেক্সট করতে পারেন মোস্টলি টেক্সট নাম্বারে আপনার কল টেক্সট করে আমাদেরকে আপনার নাম্বারটাও দিয়ে দিবেন সো উই ক্যান কন্ট্যাক্ট উইথ ইউ অ্যাজ ওয়েল দর্শক চলে যেতে হচ্ছে ছোট্ট একটি ব্রেকের ব্রেক থেকে এসে আবারও আপনাদের সাথে প্রপার্টি বিষয় নিয়ে বিভিন্ন ধরনের আপডেট দিয়ে থাকবেন আমাদের আরিফ ভাই সো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং অ্যাট দ্য সেম টাইমস আমাদের নাম্বারটি লিখে রাখুন ধন্যবাদ সমারিত দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজিয়ারিফ কাজিয়ারিফ বলতেই কাজিয়ারিফ ভাইয়ের কাছে চলে যেতে হয় তার আগে আবারও বলছি যে আমাদের কিন্তু প্রচুর কল আসে এবং সেই কলগুলি এন্ড অফ দ্য ডেতে ম্যাক্সিমাম চলে আসে মিনস এন্ড অফ দ্য

আমরা তাদের প্ল্যান হচ্ছে যে আগামী পাঁচ বছরে তারা হেল্প টু বাই বাইয়ের যেটাকে এখন বলা হচ্ছে হেল্প টু বাই স্কিমের আওতায় যেটা গভর্নমেন্ট গ্যারন্টার হিসাবে সহযোগিতা করে আসছে সেক্ষেত্রে তারা তারা একটা নাম স্টাইলটাকে চেঞ্জ করছে বলছে ফ্রিডম টু বাই তো ফ্রিডম টু বাই মানে স্লোগানে লেবার পার্টি বলছে ফার্স্ট টাইম বায়দের জন্য যে তারা সুযোগ সুবিধা দিবে ফার্স্ট টাইম বার হিসেবে আসার জন্য যারা পিছিয়ে আছে মানে গভর্নমেন্টের যদিও সেট যে কারেন্টলি এটা সেট মানে যেটা বর্তমান সরকারের আছে কনজারভেটিভ পার্টির প্রেক্ষাপটে যেটা এক্সপায়ার হয়ে যাওয়ার কথা মানে জুন টু মানে গত মানে সরি আগামী বছরে তো সেক্ষেত্রে তারা টার্গেট রাখছে যে মানে এই ক্ষেত্রে ফার্স্ট টাইম বায়দের ক্ষেত্রে ফ্রিডম টু বায়ের স্লোগানে তারা এটাকে দেবে ঠিক সেম শর্ট অফ স্টাইলই কিন্তু ডিফারেন্ট প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে আর কি দিবে তো সেখানে থাকছে যে আপ টু সিক্স হান্ড্রেড থাউজেন্ড পর্যন্ত সেক্ষেত্রে আপনারা যারা কোনো কারণে পিছিয়ে আছেন ওরা জানেন অথবা জানেন না সেটাকে সিক্স পর্যন্ত এটা মানে দিবে সেই ক্ষেত্রে থাকবে যে ফাইভ পার্সেন্ট ডিপোজিটে আপনি সেটা নিতে পাচ্ছেন তো এখানেও কিন্তু কথা থাকছে যে জিনিসগুলোর মধ্যে আমি বুলেট আকারে কিন্তু আপনাদের বলছি এটা বিট বিট করে যেতে গেলে সময় সাপেক্ষে বিষয় থাকে অবশ্যই যেগুলো যখন আসবে আর মোর ডিটেলস আমরা আপনাদেরকে আমি জানাবো আপনারা জানেন যে কত দশটা বছর পার করে এগারোটা বছর প্রতি সপ্তাহে প্রোগ্রাম করে আসছি আমি চেষ্টা করেছি বিভিন্ন সেক্টরে আপনাদের বিভিন্ন রিকোয়েস্টে আপনাদের বিভিন্ন সাজেশনে আমি আমার প্রোগ্রামকে ডিজাইন করেছি এভাবে এই টপিক্সে এই টপিকসে আসার জন্য আবার ঘুরে ঘুরে ইয়ার অ্যান্ড ইয়ার পরে পরে সেগুলোকে আবার রিভিউ করেছি আপ টু ডেট দিয়ে তো যাই হোক এটা আপনারা যারা আছেন ফার্স্ট টাইম ইয়াংস্টার যারা আছেন স্পেশালি তাদের জন্য এটাকে ডিজাইন করা করা হয়েছে তো আপনারা প্ল্যান রাখতে পারেন যে যদি সরকার থেকে লেবার পার্টি আসি তখন আপনার যদি কোন স্টেপসে আছেন সেই ক্ষেত্রে আপনাকে কীরকম ধরনের প্ল্যান করতে হবে আগে থেকে কারণ অনেক সময় আছে আপনার লেগ ওয়ার্কটা বিষয় আপনার অ্যানালাইসিসের বিষয় থাকবে স্পেশালিস্টের কাছে যেতে হবে নিজে আরও ডিগিং করতে হবে অনলাইনের যুগ অনেক কিছু আপনি পাবেন স্পেশালি যখনই গুগল করে চেষ্টা করবেন সেক্ষেত্রে তো আপনারা খেয়াল রাখবেন যারা পিছিয়ে আসেন কোনো কারণে দেখে নেবেন কিভাবে কিভাবে আপনারা প্রপার্টি আসতে পারেন চলে আসছি আর সাই ব্যক্তি ধন্যবাদ আরিফ ভাই দর্শক যে কথা বলছিলাম যে আমাদের এই গত এগারোটি বছরে মিস দশ বছর শেষ করে এগারোটি বছরে আমরা মোর দিন এইটি গেস্ট নিয়ে আসলাম আমি একটু দেখে নিলাম আবার এবং আরিফ ভাই কিন্তু মোর দেন

ইফ ইউ জাস্ট গো টু হ্যা ইউটিউব জাস্ট ওয়াইট ইট জন প্রপার্টি শো উইথ কাজিয়ারিফ তাহলে প্রত্যেকটি প্রোগ্রাম ডেট বাই ডেট আমাদের কাছে দেওয়া আছে আলহামদুলিল্লাহ সো উই ফিল প্রিভিলেজ অ্যান্ড অনার টু ডু অল দোজ থিংস ডিউরিং অল দোজ ইয়ার্স সো আপনারা সেখানে যাবেন যে অবশ্যই দেখবেন এবং অপরকেও জানাবেন আর আপনারা যদি ধরেন যে কোনো টপিক শুনতে চান জানতে চান বুঝতে চান গিভ এস এ খ অবশ্যই আমরা আপনাদেরকে অনার করব ব্যাক টু ইউ থ্যাংক ইউ ভাই সুপ্রিয় দর্শক যারা মানে পাশাপাশি ট্যাক্স করছে আমি নেওয়ার চেষ্টা করব তালে তালে যতটুকু পারি আমি কাভার করতে চেষ্টা করব যত পর্যন্ত পর্যন্ত আপ আসছে সেই ক্ষেত্রে যত মাছ বলা যায় গত প্রোগ্রামে ওরকমভাবে সরি থ্যাংক সরি আমি যা একটুখানি ডিস্টার হচ্ছিলাম পাশে থেকে একটু নজর আসার জন্য যে কথা বলছিলাম যে আমরা মানে আমি চেষ্টা করছি যতগুলো বুলেট পয়েন্ট আকারে যত কিছু আসে ভার্সেস পলিটিক্স কি বলছে সরকারি বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং বিরোধী দলের বা পার্টি যদিও এখানে কথা থাকছে একটু আমি আগেও বলেছিলাম কত প্রোগ্রামে যে আমি এই দুটাকে টার্গেট করে আসছি আমি মানে যে অন্যান্য পার্টির যে ম্যানিফেস্টো আসছে প্রপার্টির ক্ষেত্রে সেগুলো কিন্তু আলোচনায় রাখছি না সময় স্বল্পতার কারণে যেহেতু দেখা যাচ্ছে সকল পারফর্ম যেই হোক না কেন হোক আগামীতে দুই দলের থেকেই হচ্ছে আর কি তো যাই হোক চলে আসছে আপনাদের একটা আপডেট দেওয়ার জন্য আমরা জানি যে আমরা যারা ইউকিতে আছি এবং ওভারসিস মানে ইনভেস্টর যারা আছে সারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে ইনভেস্ট করছে প্রপার্টি থাকেন জায়গা যেটাকে বলা হয় সেক্ষেত্রে স্পেশাল লন্ডনের নাম উঠে আসে টপ লিস্টে তো সেখানে ইনভেস্টার যে রিটার্নগুলো থাকছে প্ল্যানিংগুলো থাকছে সেক্ষেত্রে আপনার বিভিন্ন দেশের ওভারসিজগুলো আপনার ইনভেস্টাররা আসছেন এবং তারা ইনভেস্ট করছেন অবশ্যই এখানে আরও কথা আছে যে অনেকে নিজে বাড়ি হিসেবেও একটা মানে বাড়ি রাখছেন অথবা ফ্ল্যাট কিনছেন সেটা তো মানে তাদের শখের বসে বাট অনেকে আছে ইনভেস্টমেন্ট তো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে যে এই ইনভেস্টমেন্টটা কতটুক আসতে পারে তো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কনজারভেটিভ এবং পার্টি চিন্তা করছে ফরেন ইনভেস্টারদের ক্ষেত্রে মানে ইনভেস্টমেন্টটাকে যাতে একটু লো করা হয় যাতে এ দেশের পিপলগুলো আপনার ইনভেস্টমেন্ট করতে পারে এবং প্রায়োরিটি রাখ রাখতে হয় যদি আমরা জানি যে প্রচুর পরিমাণে কিন্তু ওভারসিজ ন্যাশন পিপল এখানে কিনছেন ইনভেস্ট করছেন এখান থেকে গভর্নমেন্ট অনেক পরিমাণ স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন এবং পাশাপাশি কাউন্সিল ট্যাক্সে যে বিষয়টি আছে অনেকে কিনে রাখছেন ইনভেস্ট করে তারপরে সেটাকে খালি রাখছেন তো এটা খালি রাখার প্রেক্ষাপটেছেন কাউন্সিল ট্যাক্স থেকেও কিন্তু তারা ডাবল ইনকাম করছে সেক্ষেত্রে তো এখানে গভর্নমেন্টের লাভ হচ্ছে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে লেবার পার্টি বলছে যে তারা এটাকে কমিয়ে নিয়ে আসবে কমিয়ে নিয়ে আসবে কোন সেন্সে যেতে করে এখানকার লোকাল পিপুলগুলো আপনার মোট ইনভেস্ট করতে পারে তো এখানে কথা থাকছে যে এই ক্ষেত্রে মানে কনজারভেটিভ পার্টি কি বলছেন তারা বলছে যে এই ক্ষেত্রে তারা মানে প্রায়োরিটি রাখবে আগের যে মানে ফর্ম্যাটে ছিল তো এখানে থাকছে যে এখানে আপনার এই এই দলের প্রেক্ষাপটে কি বলছে ওই দল কি বলছে কনজারভেটিভ ভার্সেস লেবারের যে কাহিনিগুলো চলছে আমরা এই চেষ্টা করব আরও মোর ডিটেলস দেওয়ার জন্য যেহেতু সামনে আমার আরো অনেক কিছু পয়েন্ট আছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চলে আসছি আশা ভাই আপনার কাছে থ্যাংক ইউ আরিফ ভাই দর্শক আরিফ ভাই তালে তালে আপনাদেরকে বিভিন্ন ধরনের আপডেটগুলো দিচ্ছেন এবং ওনার ম্যাক্সিমাম উনি যে কথা বলেছেন যে ম্যাক্সিমাম উনি দিবেন প্রপার্টি ভার্সেস ইলেকশন হোয়াট ইজ গোয়িং অন ইন দ্য প্রপার্টি মার্কেট ইন দ্য কারেন্ট সিচুয়েশন হি গন আই ইনফর্ম ইউ অল অফ দ্যস অ্যাট দ্য সেম টাইম দর্শক আপনি হতে পারেন প্রাইভেট টেনেন্ট হতে পারেন আপনি কাউন্সিল টেনেন্ট অথবা আপনি হতে পারেন হাউজিং অ্যাসোসিয়েশন টেন্ট আপনার মনে প্রশ্ন থাকতেই পারে মনের ভিতরে প্রশ্ন না রেখে পিক আপ দ্য ফোন গিভ আস এ কল অ্যান্ড টক টু আস ইন লাইভ স্টুডিওতে এবং সেখানে আপনাদের প্রশ্ন উত্তর জেনে নিন আমাদের প্রপার্টি স্পেশালিস্ট কাজিয়ার ভাইয়ের কাছ থেকে ব্যাক টু ইউ কাজী ভাই আমি আপনার কাছে ব্যাক করব আপনি চেষ্টা করুন আমি একটুখানি আসছি হ্যাঁ শিওর এখানে গত বেশ কিছু প্রোগ্রামে দর্শক আমাদের কাছে প্রচুর আমাদের কাছে প্রচুর কল এসেছিলো এবং এবং নট অনলি কল ইভেন টেক্সট আমরা এ টেক্সটের মাধ্যমেও কিন্তু আপনাদেরকেই রিপ্লাই দিয়েছি এবং সেই রিপ্লাইগুলো আপনারা আমাদেরকে পরবর্তীতে কল করে অফ দ্য শোতে আমাদেরকে থ্যাংক ইউ জানিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দোজ থিংস অ্যান্ড আমাদের সাথে কথা বলতে হলে বা যা যে কোনো বিষয় নিয়ে জানতে হলে আরিফ সাথে যোগাযোগ করতে পারেন এবং আরিফভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য টেক্সট নাম্বারে আপনি টেক্সট করে ওনার সাথে আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন দর্শক আবারও জানিয়ে দিচ্ছি যে এই গত এগারোটি বছর ধরে আমরা যখন আপনাদের সাথে সময় দিচ্ছি অন দ্য শোতে এবং অফ দ্য শোতে যারা আজকে প্রথম অনুষ্ঠান দেখছেন বা যারা ভুলে গেছেন তাদের জন্য জানাচ্ছি যে আরিফাই কিন্তু আপনাদেরকে মোর দেন থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি আওয়ার্স আউটসাইড দ্য শো ডিউরিং দ্য টাইম অফ হিজ বিজনেস টাইম আপনাদের সেবা দিয়েছেন আবারও জানিয়ে দিচ্ছি এই সেবার বিনিময়ে উনি কিন্তু কোনো ধরনের পারিশ্রমিক কখনোই নেননি আলহামদুলিল্লাহ ওনার ভিতরে স্বপ্ন ছিল যে আমাদের এই কমিটিকে কিছু দিবেন রিগার্ডিং প্রপার্টি এবং উনি সেটা দিয়ে যাচ্ছেন এবং সেটা করে যাচ্ছেন এবং আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের ভালোবাসার মাধ্যমেই কিন্তু আমরা এগারোটি বছর ধরে এই যে এই অনুষ্ঠানটি করছি হতে পারে আপনাদের বিভিন্ন ধরনের এই বাড়ি কিনবেন ফার্স্ট টাইম বায়ার অথবা ডেভেলপ করবেন আমাদেরকে ফোন দেন দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটি ব্রেকে ব্রেক থেকে এসে আবার সময় দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শোভিত আরিফ দর্শক যে কথা বলছিলাম যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে সো আপনারা সেখানে সেই প্ল্যাটফর্মে যেয়ে আপনারা কিন্তু আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারেন অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে বলবো যে আপনি হতে পারেন কাউন্সিল ট্যালেন্ট হতে পারেন হাউজিং অ্যাসোসিয়েশন ট্যালেন্ট অথবা প্রাইভেট ট্র্যান্ডেট আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন থাকতেই পারে এবং সেই প্রশ্নগুলো আপনারা পিক আপ দ্য ফোন অ্যান্ড জাস্ট গিভ আস এ কম অ্যান্ড টক টু আরিফ ভাই অন দ্য শো অ্যান্ড অবশ্যই আরিফ ভাই আপনার সেই প্রশ্নের উত্তর আপনাদের দেবে আরিফ ভাই আপনার কাছে চলে আসছি এই যে আমাদের একজন কলার নট কলার একজন টেক্সট দিয়েছেন যে ভাই আমার কাউন্সিল হাউসে আমি আমি কাউন্সিলের বাড়ি বাট এটা আমি কিনে নিয়েছি এটা আমি এখন প্রাইভেট ল্যান্ডলর্ড এটা লিজ এখন হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ইয়ার্সের থেকে এখন নাইনটি ফাইভে চলে আসছে হাউ আই ক্যান ইনক্রিজ মাই লিজ ইন ইন দ্যাট প্রপার্টি থ্যাংক ইউ জিনিসটা আসলে একটুখানি ডিফারেন্ট বিষয়ে অনেক আগেই কথা জি আপনি বলেছিলেন যেটা থাকছে আসলে জিনিসটা এভাবে যে লিজ হোল্ডের যে একটা সিস্টেম থাকে হ্যাঁ কাউন্সিল হোক আর নর্মাল লিজ হোল্ড সেটা হতে পারে নিউ বিল্ডের লিজ হোল্ড হোক না কেন তো সেখানে যে বাড়ানোর ক্ষেত্রে একটা সিস্টেম আছে এভাবে যে আপনাকে যখন চলে যাবে মানে স্পেশালি নিচে চলে অনেক বিল্ডিং সোসাইটি যারা দিচ্ছে তারা দিতে চায় না মানে কষ্ট হয় অনেক সময় অনেক সময় আছে যে এগুলা মানে কেনার আগে দিয়ে মানে বুঝে নেওয়া উচিত কতদিন রিলিজ আসছে এখন যদি এইটি ইয়ার্সের নিচে চলে যায় অনেক লেন্ডার নিচ্ছে না এখন দিচ্ছে না তখন সেক্ষেত্রে যদি আপনি আগের থেকে জানেন আপনার যখন ডিউরেশনটা কমতে থাকবে হ্যাঁ যখন কমতে থাকবে তখন জিনিসটা থাকবে এভাবে যে তখন আপনারটাকে এক্সটেন্ড করার জন্য কার্যারদের কাছে পারমিশন নেবেন কারণ পারমিশন নেওয়ার ক্ষেত্রে মানে ডিভিশন ভাগ থাকে আমাদের যিনি করেছেন ট্যাক্স করেছেন অবভিয়াসলি তার উদ্দেশ্যে এভাবে বলা সবাই পাশাপাশি আপনাকেও আমি ওইভাবে ইন্ডিকেট করছিলাম জিনিসটা থাকে ভাবে যে আপনাকে যখন আপনি জানলেন তখন কাউন্সিলের কাছে আপনি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে মানে গ্রেটার ইউকের মধ্যে বিভিন্ন মানে জায়গাতে বিভিন্ন কাউন্সিল যেগুলো আছে অনেকের সিস্টেম মোরলি সিমিলার বাট সামটাইম ইজ কামিং ডিফারেন্ট ওয়েতে তো তখন হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করে জানার জন্য যে আপনি সেটা মানে নিতে চাচ্ছেন আপনাকে অপশন দিয়ে দেওয়া হবে যে আপনি কত দিনে চাচ্ছেন পাঁচ বছর বিশ বছর মানে এরকমভাবে আপনি মানে নিতে পারেন এক্সটেন্ড করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার ফিজগুলো কিন্তু থাকবে ওইভাবে আপনাকে ডিভিশন করতে থাকবে যে ফিজগুলো এইভাবে দিতে হচ্ছে তো সেক্ষেত্রে এই মানে যখন আপনি জানেন জানছেন এবং কথা হচ্ছে যে এই জিনিসটা কিন্তু আপনার সামটাইমস টেকনিক্যাল সামথিং ডিফারেন্ট অনেক সময় নিজে কনফিডেন্ট না থাকলে ইটস নট কলা বি ওয়াইজ টু অ্যাপ্লাই ইউস মানে আপনি মানে করা ঠিক হবে না অনেক সময় প্রফেশনালের কাছে যাবেন তো তখন তারা আপনাকে অনেক হেল্প করে যদি এটার বিনিময় তারা চান্স করবে অবশ্যই আপনি দেখে নেবেন যে সেটা কীভাবে সম্ভব তো সেখানে আপনার এভাবে লিসটা এক্সটেনশন হলো তো আপনার এটা সুবিধা হচ্ছে এভাবে যখন আপনি মানে এক্সটেনশন করলেন মর্গেজের অ্যাভেলেবিলিটি থাকছে আবার হচ্ছে যে আপনি বাড়ির যখন বিক্রি করতে যাবেন তখনও কিন্তু নর্মালি থাকে যে লিজের প্রপার্টি ক্ষেত্রে জিজ্ঞাসা করা যে কত দিনের লিজ আছে তখন যারা বার থাকেন তখন তারা দেখে না যে লং লিজ আছে তখন কিন্তু আবার এটার মানে টেকনিক্যাল ভ্যালু অথবা ইন্টারেস্টটা বেড়ে যায় কেনার ক্ষেত্রে মানে যারা বার থাকে না কি ক্ষেত্রে তো এই ছিল মোটামুটি বলা আমি আশা ভাই আপনি পাশাপাশি মানে আর মানে ছিল এটাই তো ছিল ওনার প্রশ্নটি এই ছিল যে ওনার লিজ এখন প্রায় এইটি এইট ইয়ার্স আছে হাউ টু ইনক্রিজ দ্যাট আপনি যথার্থই বলেছেন এবং সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন দর্শক যিনি প্রশ্নটি করেছিলেন আশা করি আপনি বুঝেছেন তারপরে যদি আপনার মনের ভিতরে কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদেরকে টেক্স করুন এবং ওনার সাথে সরাসরি এই কথা বলার জন্য অবদার সত্ত্বেও আপনি কিন্তু টেক্সটের মাধ্যমে উনি কিন্তু টেক্সটের উত্তর দিয়ে থাকবেন দর্শক আবার আপনাদের জানিয়ে দিচ্ছি যে প্লিজ আমাদের স্টুডিওতে ফোন করতে হলে স্ক্রিনের নিচে একটি নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করুন এবং ফোন করে আমাদের সাথে সরাসরি এই কথা বলুন এবং এই কথা বলার সময় কাইন্ডলি আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের টিভির ভলিউমটা মিউট করে ফোনে আমাদের সাথে সরাসরি কথা বলুন আরিফ ভাই চলে আসছি আবারও আপনার কাছে যে আমাদের যে এই ইলেকশন ভার্সেস প্রপার্টি নিয়ে বিভিন্ন ম্যানুফেস্ট দিচ্ছে আপনি অনেক কথা বলেছেন আর কিছু বাকি আছে কি হ্যাঁ আছে আছে অনেক কিছু আছে তারপরে আপনাকে বলছি আপনি মানে প্রোগ্রামের শুরুতে বলছিলেন যে কালকের কি পিকনিকের কথা না নাকি যিনি বলছিলেন বিশেষ পিকনিক কোন স্থান কি বলছিলেন যে আমাকে আমি জিজ্ঞেস করতে শরণ করেন হ্যাঁ যে আপনাকে আমরা পিকনিকের মধ্যে দেখেছি আপনি খুব ভালো ফুটবল খেলেন ও আচ্ছা আচ্ছা না ভালো ফুটবল মোটেও পারি না বাট গোলকিপার হিসেবে একটু খেলি মাঝে মধ্যে আর কি খুবই রেয়ার আগে কি দ্যাটস আ রিয়েল ফান ওয়াজ মোর জাস্ট আই সে খুব সুন্দর লাগছে মানে এনটিভি পিকনিকটা অসংখ্য লোকজন আসছে ওখানে থাকতে পেরে বা অনেক অ্যাট লিস্ট এনটিভি এক্সটেন্ডেড ফ্যামিলি প্রপার্টি শো যেভাবে লিঙ্কড আছে অ্যাজ মানে আমার কোম্পানি এখানে একজন ক্লায়েন্ট হিসেবে যে আছে তাতে খুব ভালো লাগছে যে ইনভাইটেশন করেছে অর্গানাইজ করে খুব ভালো লাগছে আমি আমি শিওর আপনি মজা করেছেন অবশ্যই আরিফ ভাই কালকে একটা জিনিস দেখলাম যে আমার মনে প্রশ্নে আসছিল যে অনেক গেস্ট আসছিল এই আমাদের এই প্রোগ্রামে এবং

ঢেঁকি স্বর্গে গেলেও ধানবাহী আমাদের একটা প্রবাদ আছে সো ও উনি যেখানেই যান না কেন মানুষ ওনাকে ঘিরে ধরেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করে দেন এবং আশ্চর্য বিষয় যে উনি কিন্তু ওনার ভিতরে কিন্তু এই এটা অপোজ করার বা ইয়ে করার কোনো প্রবণতা আমি কখনো দেখিনি উনি সাদর আমন্ত্রণে অ্যাপ্রিসিয়েট করেন এবং ওয়েলকাম জানান হুইচ ইজ এ গ্রেট কী বলবো একটা গুণ বলবো ওনার যে উনি এত ঝামেলার মধ্যেও আপনাদের সব সময় হেল্প করার চেষ্টা থাকে আরিফ ভাই প্লিজ থ্যাংক ইউ ভাই সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন আমাদের পর্যায়ক্রমিকভাবে আমরা কাভার আমি চেষ্টা করছি কাভার করার জন্য আপনাদের কাছে আমি আরেকটা যে পয়েন্টে চলে আসবো যেটা যে টপিকসে কথা বলছি প্রপার্টি ভার্সেস পলিটিক্স সরকারি দল কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি তাদের ম্যানিফেস্টো বিভিন্ন পয়েন্টে পয়েন্টে যেগুলো বলছে তার প্রেক্ষাপটে এখন যে পয়েন্টে আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রোভাইডিং সোশ্যাল অ্যান্ড অ্যাফোর্ডেবল হাউজিং আপনারা জানেন হয়তো যে আমাদের এখানে আমরা যারা এদেশে থাকছি সিটিজেন অধিকার রাখছি তো তো সেক্ষেত্রে সোশ্যাল হাউজিং সবসময় ক্রাইসিস থেকে গেছে ছিল আপনারা জানেন গত চোদ্দোটি বছর ধরে যে কনজারভেটিভ পার্টির যে বিভিন্ন কতজন প্রাইম মিনিস্টার চেঞ্জ হলো কতবার আপনার হাউজিংয়ের মিনিস্টার চেঞ্জ হলো তো সেক্ষেত্রে ঘোষণা বিভিন্ন জিনিস সেটা কিছু বাস্তবায়ন কিছু কিছু ফেল ইট ভ্যারাইটিস সাকসেস অনেক কিছু মিক্স করে তারা চলে আসছে তো এখানে দেখা যাচ্ছে এই এইভাবে এই পয়েন্টে আমরা যদি চলে আসি যে আমাদের এখানে গ্রেটার ইউকেতে প্রায় মোর দেন মিলিয়ন হাউস হোল্ড যারা আছে যারা ওয়েটিং লিস্টে আছেন বাড়ি পাওয়ার ক্ষেত্রে তো সেখানে গভর্নমেন্টের যে এদেশে থাকার যে সুযোগ অথবা ফ্যাসিলিটিস রাইটস আপনার আমার রাইটসের যে বিষয়গুলো থাকছে সেখানে থাকছে যে এই হাউজিংয়ের ক্ষেত্রে আপনি আমি যারা পিছিয়ে রয়ে রয়েছি আছি ওয়েটিং লিস্টে আছি এরকম ধরনের যারাকে থাকছে সেক্ষেত্রে এই এখনকার প্রেক্ষাপটে নির্বাচনের প্রেক্ষাপটে কনজারভেটিভ পার্টি কি বলেছে এবং লেবার পার্টি কি বলেছে আমি যদি এভাবে চলে আসি যদি এভাবে বলবো আর কি যে লেবার পার্টি তার কনফারেন্সে গত বছরের কনফারেন্সে বলেছিল জেলা যে তারা মোর মানে সোশ্যাল হাউস ক্রিয়েট করবে এবং সেই প্রেক্ষাপটে এখন তারা অ্যানাউন্সমেন্টটা আসছে যে তারা হাউজিংয়ের জন্য যে ক্রাইসিসটা আছে যে কথা বলছিলাম মোর দেন মিলিয়ন হাউস হোল্ডের যে শর্টেজ আছে তো সেই ক্ষেত্রে তারা এটাকে মানে এম করছে প্ল্যান করছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নের কাছাকাছি চলে যাওয়ার জন্য চেষ্টা করবে নেক্সট ফাইভ ইয়ার্স সো ইটস রিয়েলিটি ওয়াও থিং বলতে বলতে হবে আমি আমার প্রফেশনাল সাইড দিয়ে মানে প্রপার্টি লাইনে বৃষ্টি বছর ধরে ব্যবসা করছি তো সেই ক্ষেত্রে আমার কাছে একটা ডিফারেন্ট খুব ভালো একটা মানে অ্যানাউন্সমেন্ট দেখলাম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেবার পার্টির অ্যানাউন্সমেন্ট এক্ষেত্রে কনজারভেটিভ পার্টি কী বলছে তো প্রোভাইডিং সোশ্যাল হাউজিং যে তারা এই পর্যন্ত কিছু করে আসছে যাদের যে ইতিহাস যেটা ছিল তার সেরকমভাবে কিন্তু তারা ওরকমভাবে বিল করতে পারে নাই তা এখন নির্বাচনের প্রেক্ষাপটে ম্যানিফেস্টো হিসাবে তারা নিয়ে আসছে যে তারা চেষ্টা করবে

দর্শক আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে হলে প্লিজ বি উইথ আস উইথ এ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতেই ইউটিউবে এবং ফেসবুক এবং সেখানে যে প্ল্যাটফর্মে যে আমাদের এর প্ল্যাটফর্মে নামটি লিখলেই সে হাউ প্রপার্টি শো উইথ কাজ লিখলেই আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি চলে আসবে এবং আশা করি আপনারা দেখবেন ইউটিউবে যেয়ে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আপনারা লাইক দিন দর্শক আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যে ইফ ইউ লাইক টু গিভ কল এ নাম্বারটি আছে সেই নাম্বারে কল করুন চলে যাচ্ছি আরিফ ভাই আপনি যেখানে যে কথাটা বলছিলেন ইফ ইউ ক্যান কন্টিনিউ ফ্রম দ্যার কি বলছিলাম বলেন তো আপনি বলতেছিলেন যে ইলেকশনের যে মিলিয়ন পাউন্ড নিয়ে কথা বলছিলেন মিলিয়ন পাউন্ড বলছিলাম মিলিয়ন হাউস বিল্ডের ক্ষেত্রে

কে কীরকম ধরনের অ্যানাউন্সমেন্ট করেছে যদি আপনাদেরকে ফিগারগুলো দিলাম বললাম জানালাম আপনাদেরকে তো এখন যে জিনিসটা থাকছে আমি আবার একটুখানি ক্রিটিসাইজ করতে চাই এভাবে যে নির্বাচনের সময় ঘিরে এসে দেশে বিদেশে যে দেশেরই হোক না কেন বিভিন্ন প্রতিশ্রুতি বিভিন্ন ম্যানিফেস্টো দেওয়া হচ্ছে ভোটকে গ্রহণ করার জন্য বিভিন্ন স্তর থেকে তো এখানে যে জিনিসটা আসছে যে যারা এই লাইনে আছেন তারা তখন তাদের মেন্টালটাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন কথা বলে আসছে কিন্তু নির্বাচনের থাকার পরে যে ক্ষমতায় যে পাঁচ বছর থাকলো তার মধ্যে কি কতটুকু করল কতক্ষণিক প্রতি মানে কথা বলেছিল কতটুকু প্রতিশ্রুতি রেখেছে তো এইগুলো থেকে থাকে সব দেশে আসে তো এখানে সেখানে যদি এভাবে চলে যায় যে এক্ষেত্রে তারা মানে কনজারভেটিভ পার্টি অনেকটা প্রবেশ করেছে কিন্তু সেরকম ধরনের প্রোগ্রেস হয়নি যদি এখানে কথাটা এভাবে আবার বলতে চাই যে লেবার পার্টি অ্যানাউন্সমেন্টটা একটু ডিফারেন্ট আবার এখানে কথা থাকছে এইভাবে যে এটার সাথে লিঙ্ক ধরে যেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা ইমিগ্রেশন সিস্টেমকে চেঞ্জ করার ক্ষেত্রে যে গভর্নমেন্ট যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে যদিও ওটা ইসের সাথে সম্পৃক্ত না আমাদের ইস্যুর সাথে সম্পৃক্ত না তারপরেও এটার সাথে প্যারালভাবে একটা পয়েন্ট আছে যেটা থাকছে যদি এখানে এই সিস্টেমটা এরকমভাবে করা হয় যে প্রচুর পরিমাণে বিদেশি আসছে তাদের এখানে থাকছে কাজ করবে তখন যে সিস্টেমের হচ্ছে জনসংখ্যা তখন বেড়ে যাবে তখন হাউজিং ক্রাইসিসের ক্ষেত্রে ভালো একটা প্ল্যাটফর্ম দেখা যাবে যে অলরেডি শর্টেজে আছে সেটা হোক না আপনার সেই সোশ্যাল হাউজিং অ্যাফোর্ডেবল হোম নিউ বিল্ড নিউ প্ল্যান বিভিন্ন হবে আবার হোক না তো সেই ক্ষেত্রে যদি ওরা আসে তখন আরও হাউস ফ্ল্যাট বিক মানে বিল্ড করার ক্ষেত্রে এটা আসবে তো এখানে তখন আরও অন্যরকম দেখা যাচ্ছে যেটা আমাদের এই শর্টেজ অফ প্রপার্টিস সবসময় থেকে গেছে গ্রেটার ইউকেতে তো সেটাও কিন্তু এখানে বিভিন্নভাবে জিনিসটা আসবে যদি এটা নিয়ে সমালোচনা আপনারা দেখেছেন হয়তো ডিবেট অ্যাজ ওয়েল অ্যাজ যে আমাদের স্টোমার এবং পাশে অন্য অন্য বিরোধী দলগুলো যেভাবে বিভিন্ন পয়েন্টে কথা বলেছে যদিও অ্যাগেন আবার বলছি দর্শক এটা প্রপার্টি রিলেটেড বিষয় আমি ওভাবে কাভার করার চেষ্টা করলাম আপনাদের কাছে এই পয়েন্টটা দিয়ে ওটা ফিনিশিং দেওয়ার জন্য যাই হোক আশা ভাই আপনার কাছে ব্যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ভাই দর্শক আবারও জানিয়ে দিচ্ছি একের পর একভাবে আপনাদেরকে ইনফর্ম করছি যে আমাদের এই প্রপার্টি শো আপনারা যতবার ইচ্ছা ততবার দেখতে চান হ্যাঁ প্লিজ গো টু আওয়ার প্ল্যাটফর্ম স্পেশালি ইন ইউটিউব সেখানে স্তরে স্তরে ফ্রম টু থাউজেন্ড ফোরটিন টিল টুডে সবগুলো অনুষ্ঠান কিন্তু সেখানে রয়েছে আশা করি আপনারা সেখানে দেখবেন এবং আপনি হতে পারেন ট্যানেন্ট অথবা ল্যান্ডলর্ড প্রশ্ন আপনারা থাকতেই পারে যে কোনো প্রশ্ন মনের ভিতরে পোষণ না রেখে আপনাকে গিবাসে কও এবং সেইভাবে আপনারা আরিফ ভাইয়ের কাছ থেকে প্রশ্ন নিতে পারেন আমাদের বেশ কিছু টেক্সট এসেছে সো টেক্সটে আমি আরিফ ভাইয়ের কাছে চলে যাব যে একজন দর্শক জানতে চেয়েছেন যে আরিফ ভাই একজন দর্শক জানতে চেয়েছেন যে আমার বাড়ি আমি কিভাবে আমার ফ্যামিলিকে বা আমার যে প্রপার্টি আছে এই দেশে কিভাবে তাদেরকে গিফট করতে পারি হোয়াট ইজ দ্য প্রসেস হোয়াট আই ক্যান ফিল লি দ্যাট হিউম্যান টু হোয়াট ইজ দ্য প্রসেস এটা আসলে কি আসা ভাই এটা খুব যা অনেক কিছু জানার আছে থাকে এভাবে যে আপনার মনে করেন আমরা যারা ওন করছি জি ওন করে যাওয়ার প্রেক্ষাপটে এটা আমরা নেক্সট জেনারেশন সাধারণত লাভ টু ওয়ান পার্টনার্স ও রিলেটিভসাই চ্যারিটিস করে থাকি আমরা অনেকেই তো এখানে যে জিনিসটা থাকে এটা আসলে খুব ওয়াইডভাবে মানে ফ্যাক্টর থাকে আর কি বলতে হয় বলতে হবে যে তখন জিনিসটা এভাবে আপনাকে যদি বলে সুপ্রিয় দর্শক আপনি যে করেছেন আপনার ট্যাক্সটি আমি চেষ্টা করে করছি শর্ট ফর্মে একটুখানি বলে বোঝানোর জন্য কারণ জিনিসটা অনেক সময় জানার বিষয়ের কাহিনী থাকে যে আপনি কতটুকু পরিমাণের অ্যাসেট হোল্ড করছেন অ্যাজ এ পারসন হিসাবে সেটা অ্যাসেটটা কতখানিক মর্গেজ আছে খানিক আছে যেগুলো আপনি কাবার করছেন আপনার কোন এজে আসেন সেই ক্ষেত্রে গিফট করার যে জিনিসটা থাকছে অনেক সময় আপনি আমি আমরা অনেকে আগে থেকে অনেক কিছু জানি অথবা জানার জন্য চেষ্টা করি সময়ের তালে সেটা আমাদের আসতে হয় তো এখন আপনি যখন জিনিসটা থাকবেন আপনি যখন আপনার অ্যাসেটটা থাকবে এভাবে সেই অ্যাসেটটা যখন আপনি ডিস্ট্রিবিউশনের জন্য যাবেন তখন আপনাকে একজন প্রফেশনালভাবে বলবো যে আপনি একজন লয়ারের সাথে স্বর্ণপূর্ণ হতে পারেন এবং প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও আপনাকে ভালো গাইড দিতে পারবে কারণ থাকছে যে গিফটের একটা লিমিটেশন আছে আবার পাশাপাশি থাকছে যে গিফটটা আপনি যদি উইল মানে একটা একটা গিফট করার একটা জিনিস আবার হচ্ছে যে আপনি উইল করে গেলেন ওই উইলের বিভিন্ন মানে ফ্যাক্টরগুলো আছে যে আপনি কোন ভাবে কীভাবে আপনি এই গিফটগুলো মানে করতে পারছেন এবং মহিলের বই প্রকাশ করছেন যেটা বলছি অনেকে চান যে আমার অনেকগুলো অ্যাসেট আছে এই প্রেক্ষাপটে আমি আমার ছেলে মেয়েকে দিলাম আমার পাঁচজন ছেলে মেয়ে ইজ দুইজন যাই থাক না কেন পার্টনারকে দিলাম স্পাউস হিসেবে যেটা বলি সেটা ভাইস বার্সে হতে পারে ছেলে কি মেয়ে কি ছেলে এভাবে তখন থাকছে যে আপনার সার্টেনের পরে আপনার নামে যদি থেকে থাকে তখন আপনার জিনিস থাকছে যে একটা সার্টেন পরিমাণ পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে না আবার এর সাথে ট্যাক্সটা এমনভাবে অঙ্গাঙ্গভাবে জড়িত তো যেখানে আপনাকে ইনহেরিটেন্স ট্যাক্সটা দিতে হয় আমরা জানি আমরা আমরা সবাই মানে পৃথিবীতে একদিন আমাদের চলে যেতে হবে তো এই চলে যাওয়ার প্রেক্ষাপট আমরা ওই প্ল্যানগুলো করছি সেখানে ইনহেরিটেন্স ট্যাক্স ট্যাক্স যে জিনিসটা থাকছে গভর্নমেন্টের এ দেশের আওতায় তখন একটা সার্টেন পরিমাণে পর্যন্ত আপনাকে দিতে হচ্ছে না আপনি উইল করে গেলেন আপনার উইল করে যাওয়ার পরে আপনাকে কতদিন বাঁচতে হবে সে উল্টো তখন কার্যকরী হবে আপনাকে বুঝে নিতে হবে সেই ক্ষেত্রে এখন আপনি যদি মনে করেন যে না আমার কিছু প্রপার্টি আছে আমি আমি গিভ ইট টু মাই সাম রিলেটিভস আপনি শেয়ার ডিস্ট্রিবিউশনের মতো করে যেতে পারেন আপনি আসতে পারেন না আপনি হ্যাঁ না আমার একটা প্রপার্টি আমি চ্যারিটিতে দিলাম এখন আবার কথা থাকছে যে আপনার ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ড হিসেবে আছে আপনার মগেজ কীরকমভাবে আছে এটা আপনি থাকার পরে না থাকার পরে কে এটাকে কন্টিনিউশন করবে তো সেগুলো কিন্তু একটা মানে বিভিন্ন পার্ট বিভিন্নভাবে মানে করতে হবে এখন ইন্ডিভিজুয়ালভাবে আমি স্পেশালি বলবো যে প্লিজ আপনার যদি সময় হয় মানে সময় করে আমার সাথে দেখা করতে পারেন কারণ কি যে অনেক সময় আছে আমি প্রিন্সিপালভাবে বোঝানোর চেষ্টা করলাম বিভিন্ন আঙ্গিকে সুন্দর ট্যাক্সের জন্য ধন্যবাদ তো আপনি আমার সাথে দেখা করতে পারেন যে কথা আশাভাই বলেন যে দেখা করার জন্য যে কমিউনিকেশন করা দরকার ছিল করে চেষ্টা করব আমার পক্ষ থেকে এই যতটুকু জানি আপনাকে অ্যাটলিস্ট কিছু গাইড দিতে দেওয়া অথবা আপনাকে ওইটাকে অন্য ফর্মেটে ট্রান্সফার করার জন্য সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ যাই হোক এটা ছিল আশা ভাই খুব সুন্দর একটা মানে ট্যাক্স ইস রিয়েলি ডিফারেন্ট কিছুর সাথে লিঙ্কড থাকে থাকছে যেগুলো লিগাল ল বললাম দেশের ল আরিফ ভাই রিয়েলি রিয়েলি হ্যাপি দ্যাটস দ্য ওয়ে ইউ এক্সপ্লেন আমাদের সমাজে আমাদের কমিউনিটিতে অনেকেই এই কথা চিন্তা করেন এবং আপনি বিভিন্নভাবে কিন্তু অনেক প্রোগ্রামে কিন্তু এই কথাগুলো বলেছেন আবারও আপনি সেটাকে বলেছেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভাই আমাদের হাতে ওয়ান অ্যান্ড হাফ মিনিট আছে সো আপনি যদি এক মিনিটে কিছু দিতে চান তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম মানে আমি পাচ্ছি কতক্ষণ এক মিনিট আপনাকে এক মিনিট দেওয়া যায় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আশরাফ ভাইয়ের মানে টাইম লিমিটেশন দেওয়া যদি আমি চেষ্টা করছি আশরাফ ভাইয়ের শর্ট ফর্মের কথা বলতে চাই আপনারা ক্যাপিটাল গেন ট্যাক্স নিয়ে সরকারি দল অবভিয়াসলি কথা আছে ক্যাপিটাল ট্যাক্স ক্যাপিটাল গেন ট্যাক্স ফর রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে যেটা আসছে যে গভর্নমেন্টের যে কারেন্ট যেটা সরকার কনজারভেটিভ বলে আসছে এক ফর্মে এটা প্রতি বছর কমানোর জন্য তারা অ্যানাউন্সমেন্ট করেছে সামনে আরও কমে আসবে ক্ষেত্রে বিরোধী দল হিসাবে লেবার পার্টি বলছে যে তারা এই ক্ষেত্রে ইনক্রিজ করার সময় হচ্ছে চিন্তাভাবনা করছে তার ভিতরে বিভিন্ন কারণ থাকতে পারে বুঝতে পারছেন যে আমি বলছি যে বিভিন্নভাবে যেগুলো বিস্তারিতভাবে আসবে আমি চেষ্টা করব আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বিভিন্ন হবে আমাকে আশা করি নিশ্চয়ই বলবেন বিধান নেওয়ার পালার বিধান নিব অবশ্যই দর্শক আপনারা যারা যে যেখানে বসে দেখছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে লন্ডনের থেকে আমি মানে রেড ব্রিজ থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামী প্রোগ্রামে আপনার ভারত হবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আরি ভাই আপনার মূল্যবান সময়ের সময়ের জন্য দর্শক চলে যেতে হচ্ছে আজ আবার আসব নেক্সট উইকে কিন্তু চলে যাওয়ার আগে বলছি যে সামনে আমাদের ঈদ আর মাত্র কয়েকদিন বাকি এবং সেটা হলো কোরবানি ঈদ সো আপনারা যদি আপনাদের মনের ভিতরে হিংসা লোভ ক্রোধ এইগুলো কোরবানি না দেন নর্মাল কোরবানি দিয়ে কোনো লাভ নেই